So finally, bondhus, after 4 long years, it's time to upgrade my old smartphone, which is Vivo Y83 Pro. দেখতে পাচ্ছ নিশ্চয়ই খাটের উপর রাখা সো কোন ফোনটা আমি কিনলাম সেটা তোমাদেরকে রিভিল করার আগে ভিডিওটাকে লাইক করে দাও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও তাহলে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে গ্রে করে দাও বন্ধু বাই দ্য ওয়ে আমি বিবেক ভট্টাচার্য আর তোমরা দেখছো বিবেকের ডায়েরি চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই আজকের ভিডিও সো আমার এই ভিভোর যে ফোনটা আমি তোমাদেরকে দেখালাম একটু আগে Y83 Pro এটা কিন্তু আমাকে বেশ ভালো সার্ভিস দিয়েছে মানে ফাটিয়ে সার্ভিস দিয়েছে মোস্ট 4.5 বছর ধরে আমার চলছে এবং এখনো পর্যন্ত আমি এটাকে একবারও কিন্তু সার্ভিস সেন্টারে নিইনি নো ব্যাটারি ইস্যু নো ডিসপ্লে ইস্যু নাথিং মানে ফোনটা এখনো পর্যন্ত মাখনের মতো চলে না মানে এক্সাক্ট মাখনের মতো চলে না বাট ফোনটা কিন্তু এখনো অলমোস্ট 1.5 বছর আরামসে চলতে পারে যেহেতু এটা অনেক পুরনো ফোন বুঝতেই পারছো 4.5 বছর আগে সেই কারণে আমি কিন্তু এটাকে এবছর আপগ্রেড করছি বন্ধুস Oh my god বন্ধুস গেস হোয়াট হ্যাপেন্ড জাস্ট একটু আগে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো বললো যে ফ্লিপকার্ট থেকে আপনার জন্য একটা পার্সেল আছে ব্যাস আর কে দেখে আমাকে সঙ্গে সঙ্গে দে দৌড় বাই পার্সেলটা জাস্ট রিসিভ করে সবার প্রথমে ঘরে এসেছি আর ব্লগটা করা শুরু করে দিয়েছি বন্ধুস কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত তো আমার দুপুরের ভাত হজমই হবে না তার মধ্যে আজকে আবার সানডে ভাত আর চিকেন তো একসাথে মারামারি শুরু করে দেবে পেরে সো লেটস স্টার্ট দেখতে পাচ্ছ আমার হাতে আপাতত এটুকুই দেখো কারণ এর থেকে বেশি আমি নিজেও এখনো দেখি আমি কিন্তু সত্যি এটা খুলে এখনো পর্যন্ত দেখিনি যে ফোনটা অ্যাকচুয়ালি কেমন দেখতে তোমাদের মনে সন্দেহ হতেই পারে যে দাদা কিন্তু আমাদের সাথে হালকা করে স্ক্যাম করছে কিন্তু অ্যাকচুয়ালি নয় এই ডেলিভারিটা এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্টের ওপেন বক্স স্কিমের আন্ডারে ছিল যেটার মাধ্যমে আমরা বাড়িতে আসা কোনো ডেলিভারিকে ওপেন করে দেখে নিতে পারি যে ভেতরে অ্যাকচুয়াল প্রোডাক্ট আছে কি নেই সো তারপর এলো বক্সটাকে ওপেন করার পালা হাতের কাছে একটা জিনিসও খুঁজে পাই না আলটিমেটলি গোফ কাটার যে কাজটা ছিল সেইটা দেখলাম ঘরের একটা কোণে হালকা করে মুখ বার করে রয়েছে তো সেইটাকেই নিয়ে এলাম আর কুচুপ করে কেটে ভেতরে শুধু দেখে নিয়েছি যে হ্যাঁ ফোনই আছে যাচ্ছে তাই রকমের আবল তাবল বকছে আই নো গাইজ কিন্তু কিছু করার নেই বন্ধুস আজকের ভিডিওতে তো আবল তাবল বকবই কারণ বুঝতে পারছো 4.5 বছর বাদে পেয়েছি নতুন ফোন আর নতুন ফোন মানে এক্সাইটমেন্ট লেভেলটা আজকে এতদিন পর্যন্ত আমি যে ফোনটা ইউজ করতাম সেটা ছিল অ্যান্ড্রয়েড 8 অপারেটিং সিস্টেম অর্থাৎ অ্যান্ড্রয়েড ওরিও এখন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এরকম ভাবে যদি সাবস্ক্রাইবারের সংখ্যাটা বাড়ানো যেত তাহলে মজাই এসে যেত বন্ধু ফাইনালি ইটস টাইম টু আনবক্স দ্য বক্স ইজ ওপেনিং ইন 3 কাউন্টস 3 2 1 And now it's Poco F4 5G version. Woo! I want why not? Oh, aladai sexy box ta. POCOF4 Poco F4 মেড ইন ইন্ডিয়া আর এখানে পোকোর আরেকটা ব্র্যান্ডিং চলে আসি বাদিকটাতে এখানেও পোকো F4 পিছন দিকে হাবিজাবি জিনিসপত্র পড়ছি না তাই এদিকে আবার পোকো F4 এইদিকে রয়েছে বারকোড পিছন দিকটা একবার দেখে নি হাজার রকমের ডিটেলস আছে মানে সবার উপরে যেটা লেখা আছে সেটা এই ফোনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দ্যাট ইজ স্ন্যাপড্রাগন 870 উইথ 3.2 GHz ফ্ল্যাগশিপ প্রসেসর 120Hz অ্যামোলেড ডিসপ্লে ওয়াও 64 MP ক্যামেরা OIS সাপোর্ট দেওয়া রয়েছে বন্ধু ফটোগ্রাফারকে ক্যামেরার কত মেগাপিক্সেল দিয়ে অন্তত বোঝানো উচিত না অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান 67W চার্জার যেটা বাক্সের মধ্যেই আছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেইটাতে এখন চলে যাব সিম খুল যা ট্যানাও এটা কি পেছনে যদি এইগুলো লেখা না থাকতো তাহলে ফোনের বাক্স না জুতোর বাক্স বুঝতেই পারতাম না আমি যাই হোক হোয়াট এভার ইট ইজ সবার উপরে এটা কি রয়েছে আগে দেখি লিটল বিট অফ সাসপেন্স ইজ ইম্পর্টেন্ট এটা একটা করে খুলি এর মধ্যে সবার প্রথমে দিয়েছে সেই কাগজগুলো যেগুলো পড়াশোনার আমাদের কোনো প্রয়োজনই নেই ফেলে দিলাম এগুলো বাইরে তার নিচে রয়েছে একটা ছোট্ট পুড়িয়া এই পুড়িয়ার মধ্যে কি রয়েছে কি আছে পুড়িয়ায় পুড়িয়ার মধ্যে থেকে বেরিয়েছে একটা ছোট্ট কেবিল আই ডোন্ট নো এটা কিসের জিনিস ও আচ্ছা বুঝতে পেরেছি এটা হচ্ছে গিয়ে হেডফোন লাগানোর জন্য মানে ফোনের মধ্যে হেডফোন লাগানোর জ্যাক দেয়নি সো বন্ধু ফোনটা দেখতে কিন্তু সেই সেক্সি মানে হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল তো আছে পিছনের দিকটাও কিন্তু প্লাস্টিক নয় গ্লাস ফিনিশের উপর রয়েছে বন্ধু তো টোটাল মিলে কিন্তু একটা বেশ সুন্দর প্রিমিয়াম ফিল আছে তিনটে টোটাল ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি ক্যামেরা যেটা কিনা 64 MP OIS সাপোর্ট আছে এর মধ্যে নিচে যে এই দুটো ক্যামেরা দেখা যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটা 2 MP মাইক্রো শুটার সামনের দিকে রয়েছে একটা 20 MP সেলফি ক্যামেরা সো বন্ধু তুলে নিয়েছি ছবি আর দেখতে পাচ্ছ ছবির ক্ল্যারিটি
কিন্তু যথেষ্ট ভালো, মানে কোথাও কিছু ফাটেনি ছবি। সো ফাইনালি দেখে নিই যে এই বক্সের মধ্যে আর কি কি আমরা পাচ্ছি পোকোর তরফ থেকে। সো বক্সটা কিন্তু বেসিক্যালি দোতলা বন্ধু। উপরের ফ্লোরে ছিল হচ্ছে আমাদের ফোন এবং ম্যানুয়ালস, নিচের ফ্লোরে রয়েছে একটা ইউএসবি টাইপ সি কেবল, এবং ওরে বাপ রে 67 ওয়াটের চার্জার। কোম্পানি এখানে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, এটা চার্জার নয়, মানে হতেই পারে না, এটার যা ওজন এটা পেপার ওয়েট। সাবাস, থ্যাংক ইউ পোকো ফর দিস বিউটিফুল পেপার ওয়েট। ডিভাইসের সাথে যে ইনস্ট্রাকশন এসেছে সেটা পড়তে বলছে, কিন্তু আমি কেন পড়বো? আমি জানি কোথা দিয়ে সিম কার্ড ইউজ করতে হয়, দরকার হচ্ছে সিম কার্ড ইজেক্টারটা, তো খুঁজবো হচ্ছে কোথায় দিয়েছে সেটা। এই যে পাওয়া গেছে এর পিছনে, তো বার করে নি ইজেক্টার আর খোঁচা মেরে বার করে নেবো সিম ট্রে। এই হচ্ছে ইজেক্টার, এটা যদি তোমার কান খোঁচাতে হয় তাহলেও তুমি খোঁচাতে পারো, আর যদি তোমাদের সিম খোঁচাতে হয় তাহলেও তোমরা খোঁচাতে পারো। বেরিয়ে এসছে সিম ট্রে, এর মধ্যে সিম লাগানো যাবে কিনা এটাই তো বুঝতে পারছি না, এত ছোট জায়গাটা, ঠিক আছে, তবু চেষ্টা তো করে দেখতেই হবে আমার। এটা একটা অদ্ভুত রকমের সিম ট্রে, ঠিক আছে, দু পাশে দুটো সিম লাগানোর জায়গা, আমরা জেনারেলি এতদিন দেখে এসেছি পাশাপাশি দুটো সিম লাগানোর জায়গা। এটা জিক্স অফ পাজেল সলভ করার মতন এই ব্যাপারটা, সলভ করে ফেলেছি সঙ্গে সঙ্গে। এবার বলছে অ্যাড ইউর ফিঙ্গারপ্রিন্ট, তো ফিঙ্গারপ্রিন্টটা এখানে অ্যাড করবো, সেন্সারটা কিন্তু সাইডে। অ্যাডেড সাকসেসফুলি, ডান, অ্যাগ্রি, আমি সব কিছুর সাথে অ্যাগ্রি। সেটআপ কমপ্লিট বন্ধুস, ঠিক আছে, লোডিং অ্যাপস, এখন অ্যাপ লোড হচ্ছে, জানি না কী কী অ্যাপ থাকবে এর মধ্যে। স্ক্রিনটা নিয়ে কোনো কথাই হবে না, উফ পুরো চমকাচ্ছে, পুরো চমকাচ্ছে, উফ, দেখতে পাচ্ছ কত ফাস্ট কাজ হচ্ছে, এটা হচ্ছে 120 হার্জের ফলাফল। সো বন্ধুস, ফোনটা তোমাদেরকে দেখাতে দেখাতে আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি হয়ে গেছিলো শেষ, তো যাই হোক অ্যাকশন ক্যামেরাটাকে আবার চার্জ দিয়ে নিয়েছি, আর এই ফোনটাকে আমি অনেকটা সেট আপও কিন্তু করে নিয়েছি বন্ধুস। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কিন্তু সেই স্মুথ লাগছে, দেখো টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডও সময় নিচ্ছে না। সো বন্ধুস, পোকো F4 কিন্তু রয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট, অর্থাৎ সাউন্ড সেই সুন্দর লাগছে। ফোনের মধ্যে কোনো 3.5mm জ্যাক নেই, এটা একটা অবশ্যই নেগেটিভ সাইড, কিন্তু আমি এটা ভেবে দেখলাম যে 3.5mm যে হেডফোন সেটাই তো আমি ইউজ করি না, তাহলে কি অসুবিধা। সো বন্ধু, কিছুদিন ইউজ করিনি এই ফোনটা, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই যে কেমন কি ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছে পোকো F4 5G। আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, এবং নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে গ্রে করে দাও বন্ধু। সো বন্ধু, আমার নতুন ফোনটার আনবক্সিং কিন্তু করা কমপ্লিট হয়ে গেল, এখনো পর্যন্ত তোমরা দেখতে পাবে যে খাটের উপর কিন্তু ফোনটা এবং এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ছড়ানো ছেড়ানো অবস্থায় পড়ে আছে বন্ধু। এখন কিন্তু অনেকগুলো কাজ আমাকে করতে হবে, নতুন ফোন যেহেতু এসছে পুরনো ফোন থেকে সমস্ত ডেটাগুলো ট্রান্সফার করা, ইমেল আইডি থেকে শুরু করে যাবতীয় অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছুর লগ ইনগুলোকে শেয়ার করা এবং ট্রান্সফার করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এই সমস্ত ডিটেলসগুলোকে ট্রান্সফার করা, মানে বুঝতে পারছো তো একটা রাজস্বীয় যোগ্য আছে এখন সামনে। সো সেই কাজগুলো আমি এক এক করে কমপ্লিট করি বন্ধুস, আর তোমরা ওয়েট করো আমার পরের ব্লগের জন্য।